হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাদের ভোজন অফিসিয়াল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আপনাদের কাছে সানডে স্পেশাল আলু পেঁপে দিয়ে পাঁঠার মাংসের ঝোল রেসিপিটি শেয়ার করছি। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর আগে আমি মাটনের অনেকগুলো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে যে রেসিপিটা আমি আপনাদের কাছে উপস্থাপন করছি, যে কোনো সময় বাড়িতে আমরা রান্না করে খাই। রান্নাটা করার জন্য আমি 800 গ্রাম মাটন নিয়েছি, দুবার ভালো করে ওয়াশ করে নিয়েছি। মাটনটাকে আমি প্রথমে ম্যারিনেট করে নেব। 2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, 3 টেবিল চামচ রসুন আর আদার পেস্ট দিয়ে দিলাম, 1 কাপ টক দই দিয়ে দিচ্ছি। ভালো করে আমি এটা মাখিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। কমপক্ষে 1/2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিলাম। 1 ঘন্টা রাখতে পারলে আরো ভালো। 3টে মাঝারি সাইজের আলু নিয়ে আমি মাঝখান দিয়ে এইভাবে টুকরো করে নিয়েছি, আর 1টা ছোট সাইজের পেঁপে আমি এইভাবে কেটে নিয়েছি। আলু এবং পেঁপেটাকে কাটার পর খুব ভালো করে আমি ধুয়ে রেখেছি। গ্যাসটা জ্বেলে ওখানে 1টা কড়াই বসিয়ে দিয়েছি। 4 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে নাড়াচাড়া করে 4-5 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। আলুগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। পেঁপেগুলো ভাজা হয়ে গেছে, একটা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা গলতে খানিকটা সময় লাগবে। চিনিটাকে ক্যারামেলাইজড করে নিলে মাংসের যে ঝোলের কালারটা খুব সুন্দর হয়। চিনিটা রেডি হয়ে গেলে এর মধ্যে 3টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 ইঞ্চি মাপের দারচিনি ছোটো টুকরো করে রেখেছি 2টো, 3টে ছোটো এলাচ আর 5টা লবঙ্গ আমি দিয়ে দেবো। চিনিটা ক্যারামেলাইজড হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা রেডি হয়ে গেছে। 6টা মাঝারি সাইজের পেঁয়াজ ছোট টুকরো করে রেখেছি, দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি 5-6 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব। শুধু মাংসটা রান্না করলে আমি পেঁয়াজটা আরেকটু কম দিতাম, আলু আর পেঁপেটা দিচ্ছি বলে পেঁয়াজটা একটু বেশি দিলাম। 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম 1 চা চামচ, হলুদ দিলাম 1/2 চা চামচ। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি ভেজে নিচ্ছি। 1/2 চা চামচ লবণ দিলাম। লবণটা দিলে পেঁয়াজ থেকে জলটা তাড়াতাড়ি বেরিয়ে আসবে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। এই মাংসটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি এখন হাই রেখেছি।
মাংস থেকে প্রচুর জল বেরিয়ে আসছে। এইভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এভারেস্টে মিট মশলা দিচ্ছি, এক চা চামচ দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। জলটা শুকিয়ে আসা পর্যন্ত আমাকে এইভাবে এটা ভেজে নিতে হবে। যত ভালো করে কষানো যাবে মাংসের টেস্ট তত ভালো হবে। দেড় চা চামচ চিনি দিলাম। চিনিটা দিলাম যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। আমি আরও দু মিনিট এটাকে এইভাবে কষিয়ে নিচ্ছি। মাটনটা এখানে খুব ভালো মতো কষানো হয়ে গেছে। কড়াইটা সরিয়ে দিচ্ছি। এই কুকারের মধ্যে আমি এখন মাংসটা ট্রান্সফার করে নেব। ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, পেঁপের টুকরোগুলোও দিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি প্রয়োজন মতো গরম জল দিয়ে দিচ্ছি। এই যে অবশিষ্ট মশলাটা কড়ার মধ্যে আছে মিশিয়ে নিচ্ছি। আড়াই কাপ জল দিয়েছি। নুন, মিষ্টি, ঝাল এখন আপনারা একটু চেক করে নেবেন। যদি কম বেশি হয় প্রয়োজন মতো আপনারা দিয়ে দেবেন। এক চা চামচ গরম মশলা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি এখন হাই করে দিয়েছি। এখানে আমি 7টা হুইসেল দেব। 7টা হুইসেল হয়ে গেছে। 15-20 মিনিট পরে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আলু পেঁপে দিয়ে মাঠার মাংসের ঝোল দুপুরবেলা গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম রেডি। রুটি, চাপাটি, পরাঠা সব কিছুর সাথেই এটা খাওয়া যায়। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।